বলছিলাম যে এটা এসএসসি 2020 এর জন্য করা 2021 এর জন্য হয়তো এটা রিভাইজ করতাম 20 এর एग्जामের क्वेश्चन দেখে বাট क्वेश्चन তো দেখাই হলো না যার কারণে এটা রিভাইজ তো এখনই কো দিব না এটা রিভাইজ দিব 20 এর क्वेश्चनটা হাতে আসলে তো তবুও খুব বেশি তো আর ডিফারেন্স হয় না তো সেখানে আমরা যদি 20 এর এই টপ চারটাই ফলো করি তাহলেও এখানে মেজরিটি চলে আসে তাহলে আমরা এটা একটু এট এ গ্ল্যান্সে আজকে শেয়ার করে পরে সেকেন্ড পেপার ক্লোজিং দিব আর তোমরা সেকেন্ড পেপারের যে প্রিপারেশন সেটা মেক শিওর করবা তাহলে ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি এখন এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি নলেজে দেখো আমি সেগমেন্ট করে দিছি নলেজে 2020 রেসপেক্টেড হলেও দেখো নলেজেবল কোশ্চেনগুলো কি কি আছে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার খুব ইম্পর্টেন্ট একটা নলেজ বেসড কোশ্চেন অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার যেটা -273 ডিগ্রি সেলসিয়াস অর জিরো কেলভিন এটা এমসিকিউতেও বেশ আসে তোমরা জানো মোলার গ্যাস কনস্ট্যান্ট এটা ডেফিনিশন হিসেবে আসে মোলার গ্যাস কনস্ট্যান্ট ডেফিনিশন হিসেবে পাওয়া যায় আর ভ্যালুস গুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট হ্যাঁ আরএমএস ভ্যালুসিটি তোমরা দেখছো যে লাস্ট আমরা কোন কোশ্চেনটা যেন সলভ করলাম সেখানে কিন্তু আরএমএস ভ্যালুসিটি ডেফিনেশন দেখা গেছে তাই না তো সেটা আমি এক্সপেক্ট করতেছিলাম ডিফিউশন খুব কমন ডিফিউশন অলসো পার্শিয়াল প্রেসার যেটা ডালটস ল পার্শিয়াল প্রেসার আছে যেখান থেকে সেখান থেকে এটা পিক করা হয়েছে পার্শিয়াল প্রেসার মানে প্রেসার অফ এ গ্যাস ইন দা গ্যাস মিক্সচার প্রেসার অফ এ গ্যাস ইন দা গ্যাস মিক্সচার কনস্ট্যান্ট টেম্পারেচারে যেটা পার্শিয়াল প্রেসার মোল ফ্র্যাকশন খুবই আছে হোয়াট ইজ মোল ফ্র্যাকশন খুব কমন এত খুবই কমন মোল ফ্র্যাকশন তবে মোল ফ্র্যাকশনটা আসলেও স্টুডেন্টরা মোল ফ্র্যাকশনের আইডিয়াটা আছে কিন্তু ডেফিনেশনটা ধরো কেমন করে করবে অনেক সময় ধরো ইয়ে হয়ে যায় তো এখানে মোল ফ্র্যাকশন বলতে আমরা তো বুঝি হচ্ছে যে কোনো একটা কম্পোনেন্টের মোল নাম্বার আপন টোটাল মোল নাম্বার কোনো একটা কম্পোনেন্টের মোল নাম্বার আপন টোটাল মোল নাম্বার এটা হচ্ছে মোল ফ্র্যাকশন তাহলে তোমরা ওইভাবেই বলো যে দা মোল নাম্বার অফ এ কম্পোনেন্ট আপন টোটাল মোল নাম্বার দা ম্যাগনিটিউড ইজ কল্ড মোল ফ্র্যাকশন খুব টেকনিক্যালি এটা দিতে হবে আর কি নাইট্রোজেন ফিক্সেশন খুবই কমন নাইট্রোজেন ফিক্সেশনের ডেফিনেশনটাও তোমরা করে নিবা কারণ এই ডেফিনেশনটাও তোমার আসলে ওইভাবে বলা নাই একটা আইডিয়া দেওয়া আছে সো ডেফিনেশনটা তোমরা করে নিবা নাইট্রোজেন ফিক্সেশন দ্যাট এন্ড দ্যাট মানে বাতাস থেকে কি করে নাইট্রোজেন সয়েলে আসে অ্যাসিড ড্রেইনের মতো একটা প্রসেস তো সেটা আর কি শেয়ার করতে হয় তারপরে অ্যাসিড ড্রেইন ডিফাইন করতে হয় যে হোয়াট ইজ অ্যাসিড ড্রেইন তাহলে ইউনো যে এইগুলো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির জন্য সেবার আমি তোমার কি করেছি ফিক্স করেছি 2020 এর জন্য এখন তোমাদের সময়ে যখন আবার এটা রিভিশন হবে তখন ডেফিনেটলি আরো কিছু জিনিস অ্যাড হয়ে যাবে সেটা হচ্ছে ডিওডি কি সেটা অ্যাড হয়ে যাবে তাই না ইওডি কি সেটা অ্যাড হয়ে যাবে ডিওডি সিওডি এগুলো অ্যাড হয়ে যাবে তখন হ্যাঁ তো তোমাদের টাইমে এগুলো অ্যাড হয়ে যাবে ডিওডি সিওডি অ্যাড হয়ে যাবে তো ডিওডি সিওডি অ্যাড করলে পরে মোটামুটি ধরো চলে আসে এটা সিএফসি আছে আবার একটা সিএফসি সিএফসি কি সেটা নিয়ে হতে পারে এগুলো তখন অ্যাড হবে আচ্ছা দেন আসো রিয়েলাইজেশন কোশ্চেন এই চ্যাপ্টারে এই চ্যাপ্টার রিয়েলাইজেশনের কোশ্চেন আমার রিয়েলাইজেশনের কোশ্চেন আমি কি দিয়েছি ফার্স্টে যে ফাইন্ড দা ভ্যালু অফ আর এট এসআই ইউনিট দেখবা যে অনেক সময় হয় কি এটা যদিও তোমার একটা ক্যালকুলেটিভ ব্যাপার তারপরেও এটা টু মার্কের জন্য দিয়েই দেয় এসআই ইউনিটে বলেছি বাট তোমরা লিটার অ্যাটমসফিয়ার ইউনিট সিজিএস ইউনিট এসআই ইউনিট সবটাতেই করে নিবা এটা খুবই ইম্পর্টেন্ট যে হোয়াই দা গ্যাস প্রেশার অফ রিয়েল গ্যাস ইজ লেস দেন আইডিয়াল খুবই ইম্পর্টেন্ট এটা অ্যান্ড সেটার কারণটা হচ্ছে যে রিয়েল গ্যাসের মধ্যে অ্যাট্রাকশন আছে সেই কারণে হোয়াই রেট অফ ডিফিউশন অ্যামোনিয়া ইজ হায়ার দেন এইচসিএল সো এটা তো জানোই যে এটাও একটা কমন কোশ্চেন যে অ্যামোনিয়ার ডিফিউশনটা হায়ার দেন এইচসিএল তো এটাও এক্সপ্লেন করতে হয় এক্সপ্লেন কনজুগেট অ্যাসিড বেস খুবই ইম্পর্টেন্ট কনজুগেট অ্যাসিড বেস এর আইডিয়া খুবই ইম্পর্টেন্ট এক্সপ্লেন লুইস অ্যাসিড লুইস বেস আবার কোনো একটা দিয়ে বলে যে এটা লুইস অ্যাসিড ক্যান এটা লুইস বেস ক্যান তোমরা দেখো যে এই কোশ্চেনটা হবে যে বোরন ট্রাই ফ্লোরাইড লুইস অ্যাসিড অ্যামোনিয়া লুইস বেস এই আস্কিংটা থাকে খুবই কমন হোয়াই সিওডি ইজ হায়ার দেন ডিওডি খুবই কমন কোশ্চেন সিওডি ইজ হায়ার দেন ডিওডি খুবই কমন কোশ্চেন আমি যেটা অল টাইম আমি তোমাদেরকেও বলি বারবার অন্যদেরকেও বলি যে এগুলো হচ্ছে যে একেবারে স্পেসিফিক এগুলো হচ্ছে যে একেবারেই মনে করো জিস্ট
এইগুলো যখন তোমার ধরো এখন থেকেই রেডি করে রাখবা, এটা সময়ের সাথে সাথে এগুলো রেডি থাকবে, যার কারণে যদি এর থেকে বাইরে যেতে হয়, এর থেকে বাইরে আরেকটু জানতে হয়, শিখতে হয়, সেটার জন্য তোমার কাছে যেন এনাফ টাইম থাকে। এখন এই 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 জিনিসগুলো নিয়েও যদি একটা স্টুডেন্ট মানে HSC পরীক্ষার 1 মাস আগ পর্যন্ত মানে সে হ্যাঙ্গিং এ থাকে যে এগুলো করা হয় নাই, তাহলে তো এটা ব্যাড লাগ। অ্যাপ্লিকেশন হায়ারাবিলিটি যে দেখো টপিক দিয়ে দিছি, নাম্বার অফ মলিকিউলস, তোমরা জানো যে নাম্বার অফ মলিকিউলের ক্যালকুলেশন করতে হয় PV=NRT দিয়ে, সেই একই ইকুয়েশন দিয়ে মলিকুলার ম্যাস ক্যালকুলেট করতে হয়, সেই একই ইকুয়েশন দিয়ে ম্যাস অফ গ্যাস ক্যালকুলেট করতে হয়। ওকে, তারপরে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইডিয়াল গ্যাস রিয়েল গ্যাসের বিহেভিয়ার নিয়ে কোশ্চেন যা হয় অ্যামাগা কার্বের রেসপেক্টে, খুবই ইম্পর্টেন্ট। ডিফেক্ট গুলো কাইনেটিক থিওরির খুবই ইম্পর্টেন্ট, ভলিউম ডিফেক্ট, প্রেশার ডিফেক্ট, RMS ভেলোসিটি খুবই ইম্পর্টেন্ট ক্যালকুলেশনের জন্য, কাইনেটিক এনার্জির ক্যালকুলেশন ইম্পর্টেন্ট, রেট অফ ডিফিউশনের কনসেপ্ট ইম্পর্টেন্ট, টোটাল প্রেশার যেটা গ্যাস মিক্সচারের খুবই ইম্পর্টেন্ট, অ্যাসিড বেসের যে কনসেপ্ট আছে, ব্রোনস্টেড লাউরি কনসেপ্ট আছে, লুইস কনসেপ্ট আছে, খুবই ইম্পর্টেন্ট, হ্যাভি মেটালস এর যে জায়গাটা আছে, ক্রোমিয়াম ক্যাডমিয়াম মার্কারি যে হ্যাভি মেটাল, এদের যে কন্টামিনেশন হয় ইম্পর্টেন্ট। তার মানে এইটা তোমাকে হেল্প করতেছে কি, মানে এই যে এটা এই যে টপ চার্টটা করে দিচ্ছি, তোমরা রিভিশনের জন্য এটা কতটা হেল্পফুল হবে, এন্ড আমার বয়স সহ যদি তোমরা এটা শোনো এমফাসাইজ দাও, তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটা জিনিস গোছানো তোমাদেরকে এইভাবে সাথে, মানে একদম আমি কনক্রিট এটাকে ডিসিপ্লিনে নিয়ে দিচ্ছি, তোমাদের এখন এটাকে এক্সিকিউট করতে হবে, খুবই ইম্পর্টেন্ট ছিল এটা, খুবই ইফেক্টিভ, এগুলো আমার খুব মনে করো খুব চিন্তা থেকে এগুলো আসে সবসময়। তো যাই হোক, আমরা অর্গানিক কেমিস্ট্রিতে যাবা, যাইয়া দেখবা যে এনান্সিওমারের ডেফিনেশন, রেসিমিক মিক্সচারের ডেফিনেশন, চাইরাল কার্বনের ডেফিনেশন, তাই না, খুব ইম্পর্টেন্ট। আইসোমারিজম পার্টে গেলেই এনান্সিওমারের যেটা পাবা মিরর ইমেজ, তারপরে এনান্সিওমারের ইকুয়াল মিক্সচার আবার হলো গে 1 কার্বন 2 ডিফারেন্ট 4 ডিফারেন্ট গ্রুপ, 1 কার্বন 4 ডিফারেন্ট গ্রুপ, এটা হলো কাইরাল কার্বন বা এসিমেট্রিক কার্বন, কাইরাল কার্বন অর এসিমেট্রিক কার্বন, রাইট। আচ্ছা, তারপরে কার্বো ক্যাটায়ন পজিটিভ কার্বন, কার্বন আয়ন নেগেটিভ কার্বন, ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল যারা নেগেটিভ আয়নকে অ্যাপ্রোচ করে, নিউক্লিওফাইল যারা পজিটিভ আয়নকে অ্যাপ্রোচ করে, অ্যারোমেটিক কম্পাউন্ড, কেন অ্যারোমেটিক কম্পাউন্ড, তোমার ওই কন্ডিশন গুলো সহ করে বলে দিবা, মানে কোপ্লানার সাইক্লিক কনজুগেটেড পাই ইলেকট্রন, 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন, এইসব বলে মানে জাস্ট বলবা অ্যারোমেটিক কম্পাউন্ড, হাকেল নাম্বার 4n+2 নাম্বার যেটা, হাকেল নাম্বার, লুকাস রিয়েজেন্ট, চিন্তা করো যে লুকাস রিয়েজেন্ট কি তোমার জানতে হবে না। আচ্ছা, তারপরে হেক্সামিন, ফরমালিন, ফেহলিন সলিউশন, প্লাস্টিসিটি, ইউ নো, খুবই ইম্পর্টেন্ট। এখানে আরো বেশ কিছু অ্যাড হবে ডেফিনেটলি, এখানে আরো রিভাইজ হবে তোমাদের টাইমে এসে, এটা তো এক একটা সময় এক একটা ব্যাচকে চিন্তা করে করি, তো তোমাদের টাইমেও ডেফিনেটলি এটা করবো, আরো কিছু রিভিশন আসবে, তো দ্যাট এটা এখন করে রাখো, এখন তোমাদের হাতে এটা চলে যাচ্ছে, তো এখন এটা ফিনিশ করে দাও না। এক্সপ্লেইন টটোমারিজম, মানে কি ইম্পর্টেন্ট প্রোপানোনের টটোমারিজম, ইথাইন অ্যাসিডিক, সো ইম্পর্টেন্ট, বেনজিন কেন অ্যারোমেটিক, নেপথালিন কেন অ্যারোমেটিক, পিরিডিন কেন অ্যারোমেটিক, হোয়াট এভার এই টাইপের কোশ্চেন, ফেনল কেন অ্যাসিডিক, ইথাইন কেন অ্যাসিডিক, ফেনল অ্যাসিডিক, তোমরা জানো যে প্রোটন দিবে কেন, হ্যাঁ এক এক কারণে প্রোটন দেয় অর্গানিকের মধ্যে থেকেও, তো কেন, খুবই ইম্পর্টেন্ট, কার্বক্সিলিক অ্যাসিড কেন নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না, জানো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কার্বক্সিলিক অ্যাসিড নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না, অ্যালডিহাইড কিটনের মানে যেটা দেয় অ্যালডিহাইড কিটন, দ্যাট মিনস যাদের কাছে সিও গ্রুপ থাকে তারা তোমার কি করে, ইউ নো, যে নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়, সো কার্বক্সিলিক অ্যাসিড রেজোনেন্সের কারণে নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না, সেটা রেজোনেন্স দিয়ে তো বুঝিয়ে দিতে হবে। দেন হচ্ছে মিথাইলামিন ইজ মোর বেসিক দ্যান ফিনাইলামিন, এটা মিথাইলামিন অ্যালিফ্যাটিক অ্যামিন, এটা ফিনাইলামিন, এটা অ্যারোমেটিক অ্যামিন, এন্ড তোমাকে বলছে যে মিথাইলামিন মোর বেসিক দ্যান ফিনাইলামিন, ডেফিনেটলি এক্সপ্লেইন করা লাগবে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এন্ড এটা মিথাইল গ্রুপ হচ্ছে ডোনার, আর ফিনাইল হইতেছে গিয়ে রেজোনেন্সের কারণে ইলেকট্রন ডেন্সিটি নাইট্রোজেন কমিয়ে দেয়, তার মানে কি, এগুলো এক্সপ্লেনেশন না, তো এগুলো প্লিজ ক্লিয়ার করতে হবে। দেখো অর্গানিকের অবস্থা দেখো বক্সে, মানে কি অবস্থা দেখছো অন্য অন্য জায়গার তুলনায়, কিভাবে তুমি কি করবা, দেখো তো জিওমেট্রিক্যাল অপটিক্যাল স্কিপ করতে পারবা, জিওমেট্রিক্যাল আইসোমারিজম, অপটিক্যাল আইসোমারিজমের কনসেপ্টটা, মার্কোনিকোভ রুলের কনসেপ্টটা, ওজন এডিশন ইন অ্যালকিনে,
ইথাইন থেকে বেনজিনের কনভার্সন খুব ইম্পর্টেন্ট, ওয়াটার এডিশন অ্যালকাইনে, এগুলো করে করে কনফার্ম হবা, নাইট্রেশন অ্যালকাইলেশন বেনজিন, বেনজিনের নাইট্রেশন রিয়াকশন, অ্যালকাইলেশন মানে ফিডল ক্যাপ রিয়াকশন খুব ইম্পর্টেন্ট, ইফেক্ট অফ রিং অ্যাক্টিভিটিং ডিঅ্যাক্টিভিটিং গ্রুপ, এই যে ইফেক্ট অফ রিং অ্যাক্টিভিটিং ডিঅ্যাক্টিভিটিং গ্রুপ, ট্রিমেন্ডাস ইম্পর্টেন্ট, এটা একদম মানে কনফার্ম কোশ্চেন থাকে, অ্যাক্টিভিটি ডিঅ্যাক্টিভিটি, টিএনটি টলুইন নাইট্রেশন, বেনজিন টলুইন ইন্টার কনভার্সন ট্রুলি ইম্পর্টেন্ট, এসএন ওয়ান এসএন টু, গ্রিগনার্ড রিয়েজেন্ট, ডিফারেন্সিয়েশন প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যালকোহল, অক্সিডেশন অফ অ্যালকোহল, চিন্তা করো, অ্যাসিডিক নেচার অফ ফেনল, বেনজিন ফেনল ইন্টার কনভার্সন, বেনজিন থেকে একবার ফেনল, ফেনল থেকে বেনজিন, ট্রাই করে দেখো হয় কিনা, রিয়েক্টিভিটি অফ এলডিহাইড কিটন মারাত্মক ইম্পর্টেন্ট, 18 আসছে 19 আসছে এলডিহাইড কিটনের যে রিয়েক্টিভিটি, তোমাদেরকে তো অর্গানিকের তো তোমাদের হাতে একটা বিগ সাপোর্ট, তোমাদেরকে নিয়েই তো আমি 22টা ভিডিও তৈরি করলাম, আর সেটা একটা প্লে লিস্ট করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এটাকে সিকোয়েন্সে দেওয়া আছে, অ্যালডল কন্ডেনসেশন, ক্যানিজারো, হ্যালো ফর্ম রিয়াকশন, ক্লিমেনসন রিডাকশন, আটক ইম্পর্টেন্ট, ডিফারেন্সিয়েশন অ্যালডিহাইড কিটোনের ফেলিং সলিউশন অ্যান্ড টলেন ডিএজিন দিয়ে, প্রিপারেশন অফ ইথানোয়িক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশন হিসেবে সবচেয়ে ইম্পর্টেন্ট, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন অ্যালডিহাইড অ্যান্ড অ্যালডিহাইড ভার্সেস কার্বক্সিলিক অ্যাসিড, ও এটা দিয়ে কি বুঝাইতে চাইতেছি যে নিউক্লিওফিলিক অ্যাডিশন অ্যালডিহাইড দেয় বা কার্বক্সিলিক অ্যাসিড দেয় না, সেখানে যে একটা কম্পিটিটিভ কোশ্চেন আছে ওইটাকে হিন্ট দিয়েছি এখানে, অ্যামিনের বেসিসিটি ট্রুলি ইম্পর্টেন্ট, প্রাইমারি অ্যামিন সেকেন্ডারি অ্যামিন টার্সিয়ারি অ্যামিন অ্যারোমেটিক অ্যামিন এদের বেসিসিটি, হকম্যান ডিগ্রেডেশন, নাইট্রেশন অ্যানিলিন নাইট্রেশন ওই পার্টটা পড়লে খুবই ইম্পর্টেন্ট, ওই পার্টটা পড়লে পরে দেখবা যে একটা কোশ্চেন আছে যে অ্যামাইনো গ্রুপ অটোপ্যারা ডাইরেক্টিং বাট অ্যানিলিন নাইট্রেশনে মেটা কম্পাউন্ড হয় কেন, ট্রিমেন্ডাস ইম্পর্টেন্ট, কার্বাইল অ্যামিন টেস্ট যেটা অ্যামিনের আইডেন্টিফিকেশন, তাহলে দেখছো এটা ধরে ধরে যদি তুমি রিভিশন দাও তাহলে এই কাজটা কি করে দিচ্ছে তোমাকে, তো আমি এখন তোমরা জাস্ট এক্সিকিউট করবা, খুব ইম্পর্টেন্ট এগুলো, খুব খুব ইম্পর্টেন্ট, ইউ ক্যান্ট অ্যাভয়েড দিস, কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে যাবা, দেন টাচ করতেছো মোলারিটি, মোলার সলিউশন, প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, এটার সাথে প্যারালাল সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, বাট কোশ্চেন ইজিলি আসে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের ডেফিনেশন, অক্সিডেশন কি, ও সরি অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন হাফ রিয়াকশন, অনেক সময় এমন হয় যে অক্সিডেশন ডিফাইন করতে বলে না, বলে হচ্ছে অক্সিডেশন হাফ রিয়াকশন, এভাবে বলে যে ডিফাইন করতে, তো তখন তুমি ওইভাবে ডিফাইন করবা যে ইনার রেডক্স রিয়াকশন দ্য পার্ট ইন হুইচ এই এই এই, তো ওই পার্টটুকু হলো অক্সিডেশন হাফ রিয়াকশন, আয়োডিমেট্রি অ্যান্ড ডোমেট্রি ডেফিনেশনে এগুলো খুবই ইম্পর্টেন্ট, আয়োডিমেট্রি অ্যান্ড আয়োডোমেট্রি ডেফিনেশন পার্টে খুবই ইম্পর্টেন্ট এটা, তো হয়ে গেল দিস পার্টে, এখানে ওই যে বিয়ার ল্যাবার্ড লটা অ্যাড করা যেত, বিয়ার ল্যাবার্ড ল অ্যাড করা যেত, তো ওটা ওই 19 আসার কারণে আমি 20 থেকে তুলে নিছিলাম, বাট তোমাদের সময় এটা আবার অ্যাড হয়ে যাবে, বিয়ার ল্যাবার্ড ল, বিয়ার ল্যাবার্ড ল এটা অ্যাড হয়ে যাবে, তো এইখানে আরো অর্গানিকে হয়তো আরো কিছু কিছু অর্গানিকে যেমন পেপটাইড বন্ড আলফা গ্লাইকোসাইডিক বন্ড এগুলো অ্যাড হবে তোমাদের সময় এসে, এগুলো 19 আসার কারণে আমি একটু ছেড়ে দিচ্ছি, এই যে এক্সপ্লেনেশনে কি বলছে মোলার ডেসিমোলার সলিউশন স্ট্যান্ডার্ড, হাইয়েস্ট রিপিট কোশ্চেন, এটা হাইয়েস্ট রিপিট কোশ্চেন, যে মোলার সলিউশন ডেসিমোলার সলিউশন স্ট্যান্ডার্ড কেন, বিকজ স্ট্যান্ডার্ড সলিউশনের মোলারিটি জানা থাকে, তো মোলার ডেসিমোলার হলেও মোলারিটি নন সে কারণেই, হোয়াই সোডিয়াম নাইট্রেট ইজ প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, মানে কোন একটা দিয়ে বলবে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড কেন, কোন একটা দিয়ে বলবে এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কেন, তো তুমি যদি জানো যে প্রাইমারি স্ট্যান্ডার্ডের ক্রাইটেরিয়া কি, সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের ক্রাইটেরিয়া কি, ইজিলি অ্যান্সার করতে পারো, দেন হচ্ছে এই কোশ্চেনটা যেটা আছে স্টেনাস আর ফেরাস বোথ অক্সিডেন্ট অ্যান্ড রিডাকশন, এই কোশ্চেনটাও আছে স্টেনাস আর ফেরাস স্পেশালি এরা অক্সিডাইজও হতে পারে আবার রিডিউজও হতে পারে, তো স্টেনাস যে এটা অক্সিডাইজ হয়ে স্টেনিক করতে পারে, স্টেনাস স্টেনিক হতে পারে আবার স্টেনাস ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে বিকজ সে তো টু প্লাস কেমিক্যাল ইলেকট্রোকেমিক্যাল সেলে যায় আবার সে কি করবে রিডিউজ হতে পারে না, রিডিউজ হতে পারে, তো দেখছে রিডিউজ হতে পারে, আবার ফেরাসও তাই ফেরাস ফেরিকে কনভার্ট হইতে পারে অক্সিডেশন, আবার ফেরাস চাইলে ইলেকট্রন নিয়ে সেটা আয়রন মেটালেও কনভার্ট হতে পারে,
তো যারা বোথ করতে পারে অক্সিডাইজ এন্ড রিডিউস দুইটাই যার হয় সেই তো হলো অক্সিডেন্ট এন্ড রিডাকশন বোথ। এখানে মেইনলি এটার কথা থাকবে এরকম যেটা অক্সিডাইজও হয় রিডিউজও হয়। আসলে অক্সিডেন্ট মানে আর রিডাকশন মানে অন্যকে অক্সিডাইজ করা অন্যকে রিডিউস করা, এখানে ওই জিনিসটা আসবে না, এখানে আসবে নিজে অক্সিডাইজ হয় নিজে রিডিউস হয়। আর যে সে যখন নিজে অক্সিডাইজ হয় তার মানে সে রিডাকশন্ট, আর যখন সে নিজে রিডিউস হয় তখন সে অক্সিডেন্ট, ওইভাবে দেখাইতে হবে তোমাকে। আর এটাও খুবই ইম্পর্টেন্ট যে হোয়াই এক্সেস পটাসিয়াম আয়োডাইড ইজ ইউজ ইন আয়োডোমেট্রি, আয়োডোমেট্রিতে পটাসিয়াম আয়োডাইড ইউজ হয় অ্যান্ড সেটা এক্সেস ইউজ করা হয়, তাহলে করে কি হয় আয়োডিন লিবারেট হয়, আয়োডিন লিবারেট হয় পটাসিয়াম আয়োডাইড থেকে আয়োডিন লিবারেট হয়। অ্যান্ড যেই আয়োডিন দিয়ে আমরা কি করি তোমার অক্সিডেন্টের অ্যামাউন্ট ডিটারমিন করি, যেটা ইনডিরেক্ট প্রসেস, ওটাকে বলি আয়োডোমেট্রি। মেক শিওর করা লাগবে। এরপরে হলো মোলারিটি, মানে যদি আমরা সি টাইপ ডি টাইপে যাই তাহলে মোলারিটির ক্যালকুলেশন, মোলারিটি ক্যালকুলেশন না দিলেও মোলারিটি ক্যালকুলেশন তো করতে হয় একটা অন্যান্য সলিউশনের গেলেও, পিপিএম ক্যালকুলেট করতে হয় খুবই কমন, সলিউশন ডাইলুশন, সলিউশন ডাইলুশন এটা নিয়ে তোমার দেখো যে কতটুকু এক্সট্রা ওয়াটার অ্যাড করতে হয়, কতটুকু এক্সট্রা ওয়াটার অ্যাড করতে হয় সেটা। আচ্ছা পিপিএম নিয়ে তোমাদেরকে একটু আমি একটা ব্যাপার রিসেন্ট অন্য একটা ব্যাচের সাথে শেয়ার করেছি যে পিপিএম এর যে ব্যাপারটা, হ্যাঁ পিপিএম এর ব্যাপারটা নিয়ে একটু তোমাদের একটু ক্লিয়ারেন্স দরকার আছে। আমি একটু বলি, অনেক সময় অ্যান্সার দেখবা যে আমরা পিপিএম এর যে ব্যাপারটা আমি একটু বলে যাচ্ছি, পিপিএম নিয়ে না একটু তোমাদেরকে শেয়ার করে রাখি, তোমরা ফলো এখন তো ফলো করতে যাবা সলভ করতে যাবা, তো এখানে পিপিএম নিয়ে অনেক সময় দেখবা যেটা করবে সেটা হলো গিয়া পিপিএম এ নেওয়ার জন্য মনে করো 50 মিলিলিটারে কোনো একটা সাবস্টেন্স 5 গ্রাম আছে, 50 মিলিলিটারে কোনো একটা সাবস্টেন্স 5 গ্রাম আছে। এখন এটা কি সাবস্টেন্স এক্স ওয়াই জেড কোনো কিছু ম্যাটার করবে না, কোনো কিছু ম্যাটার করবে না, কারণ তোমার হিসাবটা হবে 50 ml এ 5 গ্রাম, তাহলে 1 গ্রামে হচ্ছে 5/50 গ্রাম 1 ml এ, তাহলে 1000 ml এ কত, 1000 ml এ হচ্ছে 5×1000 হলো 50, এখানে 10 00 কাটা গেলে কত হয় 100 গ্রাম, 100 গ্রাম। এই 100 গ্রামে আবার তোমরা কি করবা 100×10^3 দিয়া মিলিগ্রামে নিয়ে যাবা, তাহলে এটা হয়ে গেল 100×10³, তার মানে কত হয় 10^5 হয়, তাহলে 10^5 ppm। এইটা হচ্ছে কখন করবা, ঠিক আছে এইটা কখন করবা, এইটা একটা অপশন, ঠিক আছে এটা একটা অপশন। শোনো যদি এমন দেখো যে এরকম ভলিউম আর গ্রাম দেওয়া আছে, ভলিউম গ্রামে দেওয়া আছে, মানে অ্যামাউন্টটা ভলিউমে সলিউশনে ভলিউম আর ওদিকে গ্রাম দেওয়া আছে, গ্রাম অ্যামাউন্ট দেওয়া আছে ভলিউম আর সাথে গ্রাম অ্যামাউন্ট দেওয়া আছে, তাইলে তোমার দেখবা যে এই ওয়েতে করা আছে, দেখবা যে এমসিকিউর অ্যান্সার 10^5 ppm, এমসিকিউর অ্যান্সার দেখবা 10^5 ppm, একদম ট্রুলি বলে দিলাম এরকমই দেখবা। তো তার মানে এটার বেলা সলিউট ম্যাটার করতেছে না, এই এটাতে সলিউট ম্যাটার করে না। আরেকটা আছে যেটা যদি আবার আমি এও আমরা আবার দেখি যে ধরো যে 10 ml কোন একটা সলিউশনে, হ্যাঁ 0.1 মোলার এর HCl আছে, এরকম এমসিকিউ আমরা পাইলাম যে 0.1 ml এর 1 মোলার এর HCl আছে, তখন বলে যে এই সলিউশন ppm এ কত, ঠিক তখন আবার ইউজ করে S×m×1000, অর্থাৎ 0.1 × এর কত 36.5×10³, তাহলে আসে কত 3650 মনে হয়, তখন আবার দেখবে এমসিকিউ তো ওই অপশন, তখন আবার দেখবে যে ওই অপশন। তাহলে এখন এটা নিয়ে তোমরা আসলে এমসিকিউ তে আমি বলি এমসিকিউ তে তো তুমি নিজেই অ্যান্সার অ্যান্সারটা চেক করবা, অ্যান্সারটা চেক করে দেখবা যে কোন প্যাটার্নে আছে, প্যাটার্ন ওয়ানে আছে না প্যাটার্ন টু তে আছে, অর্থাৎ মোলারিটি দিয়ে কনভার্ট করছে নাকি এমনিতেই এইভাবে ক্যালকুলেট করছে। তাহলে যেটা লেফটে করলাম ফার্স্টে করলাম ওটাতে সলিউট ম্যাটার করে না, কিন্তু রাইটে কিন্তু যেটা আছে ওটা দিয়ে সলিউট ম্যাটার করে। আর রাইটেটা আসলে মোলারিটি কনভার্সন, রাইটেটা আসলে হচ্ছে মোলারিটি কনভার্সন, তাহলে রাইটেটা রিমেম্বার রাইটেটা হচ্ছে মোলারিটি কনভার্সন আর লেফটেটা হচ্ছে পিপিএম এর ক্যালকুলেশন।
তো দুই এই দুইটা ওয়েই দেখবা। তো সেক্ষেত্রে এমসিকিউ অ্যান্সার করার সময় তোমরা ফলো করবে যে অপশনে কি আছে, তাইলে তোমরা বুঝবা, বুঝে ফেলবা যে আসলে তারা কোনটা অ্যাপ্লাই করছে, লেফট এটা না রাইট এটা। কিন্তু সিকিউতে আসলে পরে, সিকিউতে আসলে পরে তোমরা রাইট সাইড করবা, অর্থাৎ রাইট সাইডটাই ফলো করবা। দ্যাট মিন্স সলিউট ম্যাটার করে, যেন সলিউট যেন ম্যাটার করে সেখানে, সলিউটটা যেন ম্যাটার করে। তো তোমার সেখানে মোলারিটি ক্যালকুলেট করে নিবা, আর ক্যালকুলেট করে পরে পিপিএম এ কনভার্ট করবা। তো দ্যাট পিপিএম এর ব্যাপারে এই ইয়ে করে দিলাম। এমসিকিউ তো তোমার হাত নাই, তুমি কি আর এমসিকিউ অপশন দিচ্ছ এরকম না। তো দ্যাট এমসিকিউর অপশনের বেলায় দেখবে দেখি লেফট প্যাটার্ন হতে পারে, রাইট প্যাটার্ন হতে পারে এমসিকিউর অপশনে। বাট সিকিউতে তোমরা করতে গেলে সেটা মোলারিটি কনভার্সন করবা। সেই পিপিএম নিয়ে এটা আমার মানে দেখলাম আমি যে একটা কনফিউশন কাজ করতে পারে, সেই জন্য আমরা আমি ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, তারপর কি আননোন কনসেন্ট্রেশন খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো যে কোনো একটা সলিউশনে আননোন কনসেন্ট্রেশন ডিটারমিন করতে হয়। তারপরে এর লগে নেচার এন্ড কনসেন্ট্রেশন অফ মিক্সড সলিউশন, মানে যেটা সবচেয়ে বেশি কমন, তা হলো নেচার এন্ড কনসেন্ট্রেশন অফ মিক্সড সলিউশন। অর্থাৎ মিক্সড সলিউশনের কনসেন্ট্রেশন বের করতে হয়, নেচারও বের করতে হয়। ফার্স্টে নেচার বের হয়, পরে কনসেন্ট্রেশন বের করতে হয়, ফলো করবা। সুইটেবল ইন্ডিকেটার মানে এটা কি বলবো, 2017 আসছে, 18 আসছে, 19 আসছে, সুইটেবল ইন্ডিকেটারের এই ইস্যুটা একদম কন্টিনিউয়াস, মানে কনসিকিউটিভ 3 বছর আসছে যে কোনটা সুইটেবল ইন্ডিকেটর, কোনটা সুইটেবল ইন্ডিকেটর। তো এই জায়গাতে আমি তোমাদেরকে একটু আগে বলে রাখি, এটা ডিতে আসে। তো এখন এটা ডিতে আসলে গেলে আমরা কপি চেক করছি তো বোর্ডের, এখানে আসলে স্টুডেন্টদের স্পেস কম থাকে, কি লিখবে কি লিখবে, মনে করো সেগুলো অ্যাসিড বেস দেওয়াই আছে। তো সে তো দেখে স্টুডেন্টস তো বলতেই পারতেছে স্ট্রং অ্যাসিড উইক অ্যাসিড, স্ট্রং বেস উইক বেস, না স্ট্রং উইক বেস স্ট্রং অ্যাসিড কোনটা, এটা তো বুঝতে আছে। দেন সে শুধু ডিসাইড করতেছে যে সিন্স এটা এই স্ট্রং এটা উইক, তো এখানে ইন্ডিকেটর এই হবে কারণ পিএইচ লিমিট এত। তারপরে গ্রাফ যেটা আছে, কার্ভ যে আছে, কার্ভ এঁকে দেয়। এখন সেখানে আমরা দেখা যাচ্ছে 4-3 দিয়ে দিই, আমার কথা হলো 4-4 কি করে আসবে। তাহলে তাহলে বেটার টু সে যে ইন্ডিকেটারে ডেফিনেশন দিবা, দেন হচ্ছে কার্ভটা সুন্দর করে ড্র করবা, কার্ভের একটা এক্সপ্লেনেশন দিবা, এন্ড তারপরে প্রপারলি জাস্টিফাই করবা যে তোমার গিভেন অ্যাসিড বেস যে কেন স্ট্রং, কোনটা স্ট্রং কোনটা উইক, সেটা মেনশন করে পরবর্তীতে স্ট্রং অ্যাসিড উইক বেস এর পিএইচ লিমিট এত বলে দেন অ্যান্সারটা করবা। এখানে কিন্তু একটা মার্ক নষ্ট হয় অনেক স্টুডেন্টের আমি দেখেছি, কারণ এখানে সাফিসিয়েন্ট মানে ওয়ে নাই, তুমি মানে অপশন নাই কি লিখবা। তো দ্যাট ওটাই এইখানে যা আছে তা দিয়েই যেন ডিজাইন করে সুন্দর করে করতে পারেন, স্পেশালি গ্রাফটা সুন্দর করে যদি ড্র করো, বুঝাই দিতে পারো। রেডক্স এর ব্যালেন্সিং এটা তো লাস্ট বার আসছে 19-এ আসছে, হয়তো এটা প্রত্যেকবার এভরি ইয়ারে আসতে পারে। রেডক্স এর ব্যালেন্সিং মানে এই চ্যাপ্টার থেকে, মানে একটা মোলারিটি পার্ট অ্যাসিড বেস পার্ট, আরেকটা হচ্ছে রেডক্স পার্ট। তো রেডক্স পার্ট থেকে হলে এটা হতেই পারে। পিউরিটি অফ আয়রন ক্যালকুলেশন যেটা লাস্ট 19-এ আসছে, তো জানো যে আয়রন অ্যামাউন্ট বের করতে হয় আর পিউরিটি ক্যালকুলেট করতে হয় একটা ছোট্ট ব্যালেন্সিং করে, জাস্ট ক্যালকুলেশন একটা। তো দ্যাট এটাও খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হলো আয়োডোমেট্রি, আয়োডোমেট্রিটা 17-এ আসছে, 17-এর একটা স্টেম আছে, তোমরা একটু প্লিজ 17-এর স্টেমটা ফলো করো। 17-এ একটা স্টেম আছে হচ্ছে গিয়া এই আয়োডোমেট্রির উপরে বেস করে। অনেক সময় স্টুডেন্ট আয়োডোমেট্রির কোশ্চেন কেমন হবে সেটা আইডিয়া থাকে না, কারণ এনাফ কোশ্চেন নাই। তো সেটা 17 ঢাকা বোর্ড দেখলে দেখবা যে একটা কোশ্চেন আছে সেখানে, অ্যান্ড সেই কোশ্চেনটা ফলো করলেও হয়। আরেকটা কোশ্চেনও আছে, কোন বোর্ড যেন এখন ঠিক মনে পড়তেছে না, বাট আরেকটা সুন্দর কোশ্চেন আছে ঢাকা বোর্ডের, ওটার মধ্যে ক্যালকুলেশনের সুযোগ দেয় নাই। ঢাকা বোর্ড যেটা দিছে 17-এ, ওখানে কোনো ক্যালকুলেশনের স্কোপ দেয় নাই, ওখানে তোমাকে জাস্ট থিওরিটিক্যালি বলা লাগছে। আরেকটা কোন বোর্ড যেন দিছে সেখানে ক্যালকুলেশন করে দেখানো লাগছে। তো আমি এইটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি কিনা জানি না, না থাকলে আমি আমার একটা ভিডিও আছে করা আছে আমি তোমাদেরকে দিব, তো সেখানে আয়োডোমেট্রির উপর একটা ডিসকাশন আছে। তো এখন ওইখানে যে ক্যালকুলেশন যদি নাও আছে না, ক্যালকুলেশনের যাওয়ার একদম লিমিট পর্যন্ত অ্যান্সার করবা, অর্থাৎ তোমাকে কিছু ভ্যালু দেয় নাই, যার কারণে তুমি কি করতে পারবা না, শেষ করতে পারবা না, কিন্তু ইকুয়েশনটা কি সেটা দেখাইতে তো পারবা, যে লাস্ট অফ অল রিলেশনটা কি সেটা পর্যন্ত যে থামাইয়া দিবা। তারপরে যদি তুমি দেখো যে ভলিউম মোলারিটি দেওয়া আছে তাহলে ক্যালকুলেশন করবা, ভলিউম মোলারিটি নাই তো ক্যালকুলেশন করবা না, রেখে দিবা এরকমটা আর কি। তো এই জায়গাটা একটু তোমাকে দেখে আসতে হবে। ইলেকট্রোকেমিস্ট্রি দেন নেক্সট চ্যাপ্টার, এন্ড রিসেন্টলি ইলেকট্রোকেমিস্ট্রিও তোমাদের সাথে শেষ করা হয়েছে 4-5 ক্লাসে মেবি, তো দ্যাট সেটাও তোমরা ফলো করতেছো। ইএমএফ ডেফিনেশন হিসেবে আছে,
ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট যেটা জেড এর ডেফিনেশন ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট যেটা আমরা জেড দিয়ে ডিনোট করি ওটা ইম্পর্টেন্ট সল্ট ব্রিজ খুব ইম্পর্টেন্ট ইলেকট্রোপ্লেটিং অনেক সময় ডিফাইন করতে বলে আর ফুয়েল সেল তো ডেফিনেশন আছেই তো এটা দেয় আর একটা জিনিস আমি এখানে খুব ইম্পর্টেন্ট মিস করে গেছি টোয়েন্টিতে বাট তোমাদের সময় এটা অবশ্যই ইনক্লুড হবে সেটা হচ্ছে ফ্যারাডেস ফার্স্ট ল ফ্যারাডেস ফার্স্ট ল যেটা 1908 ছিল বলে আমি এদেরকে মেনশন করিনি বাট খুবই ইম্পর্টেন্ট ফ্যারাডের ফার্স্ট ল দেন হচ্ছে তোমার এখানে আছে যেটা রিয়েলাইজেশনে সেই রিয়েলাইজেশনে দেখাচ্ছে কি যে হোয়াট ইজ মিন্ট বাই ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট এত এত গ্রাম পার কুলম মানে এটা দিয়ে কি বোঝায় সেটাই আর কি যে এটা কি তার মানে পার কুলম ইলেকট্রিসিটি বা 1 কুলম ইলেকট্রিসিটি পাস করলে কোনো একটা সাবস্টেন্সের এত গ্রাম ডিপোজিট হবে তবে এখানে মনে হয় আমি একটু ভুল করছি যেটা কার সেটা বলিনি এটা সিলভারের হোয়াটএভার তাও কিন্তু অ্যান্সার আছে মানে সিলভার নাই অন্য কারো তো এটা তখন এমন ভাবে বলতে হবে যে কোন একটা সাবস্টেন্সের এতটুকু ডিপোজিট হবে তবে এটা সিলভারের স্পেসিফিক্যালি দেন হচ্ছে হোয়াই সলব্রিজ ইউজ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে সলব্রিজ কেন ইউজ হবে দেন হচ্ছে গিয়ে তোমার হোয়াই ফুয়েল সেল ইজ এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি এটা আসে বলে দিয়ে দিলাম যে এটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি কেন এই কোশ্চেনটাও কমন দেন হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু জেড আই টি দিয়ে ম্যাথ করা লাগবে খুব ইম্পর্টেন্ট ইএমএফ এর ক্যালকুলেশন করতে হবে এন্ড ইএমএফ এর ক্যালকুলেশন করতে গেলে ওখানে নার্নস ইকুয়েশন আছে রিমেম্বার নার্নস ইকুয়েশন তো সেটা আমি বলিনি বাট তারপরেও ইএমএফ ক্যালকুলেশন মানে কি অল পসিবল ক্যালকুলেশন স্পন্টিনিটি অফ ইলেকট্রোকেমিক্যাল সেল স্পন্টিনিটি খুবই ইম্পর্টেন্ট তোমরা জানো সেল স্পন্টেনিয়াস নাকি না এক্সেট্রা তাই না দেন হলো সাস্টেনেবিলিটি অফ কন্টেইনার জানো যে এটাই সবচেয়ে কমন সাস্টেনেবিলিটি অফ কন্টেইনার অর্থাৎ কোন কন্টেইনারে রাখা যাবে না এই সল্ট রাখা যাবে কিনা বা এই ইলেকট্রোলাইট রাখা যাবে কিনা ঠিক না তো এটা খুবই ইম্পর্টেন্ট আর ফুয়েল সেলের কনস্ট্রাকশন আসতে পারে সেটা ওদেরকে দিয়েছিলাম যে ফুয়েল সেলের কনস্ট্রাকশন আসতে পারে তবে ওদেরকে যেটা আমি মিস করে গেছি সেটা হচ্ছে স্টোরেজ সেল যেটা লেড ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ওটা দেই নাই কারণ ওটা 19 এ আসাবো এই কারণে আমি দিই নাই যে হয়তো দিবে না বাট তোমাদের সময় এটা ইনক্লুড হয়ে যাবে স্টোরেজ সেলটা তোমরা ডেফিনেটলি তোমাদের কিন্তু অ্যাড করে নিতে হবে স্টোরেজ ওই যে বিশেষ করে যে চার্জিং ডিসচার্জিং যেটা বলেছিলাম ওটা খুবই ইম্পর্টেন্ট চার্জিং ডিসচার্জিং দেখানোটা দেন হচ্ছে তোমার ইকোনমিক কেমিস্ট্রি এখন ইকোনমিক কেমিস্ট্রি তো লাস্ট ফিফথ চ্যাপ্টার সেখানে ডেফিনেশনে রাখছি কি কিউরিং পোর্টল্যান্ড সিমেন্ট আর গ্লাসের ডেফিনেশন মানে দ্যাট মিন্স কিউরিং এর ডেফিনেশন পোর্টল্যান্ড সিমেন্টের ডেফিনেশন এন্ড গ্লাসের ডেফিনেশন এগুলো তো তোমার আছেই এই চ্যাপ্টারে ডেফিনেশন হিসেবে তোমার এগুলো মেজর ডেফিনেশন ছিল তো এগুলোই আছে আরো কিছু কিছু হয়তো পরে তোমাদের সময় অ্যাড হবে একটা এখানে তোমার রিয়েলাইজেশন দিচ্ছে যে হোয়াই ইজ সালফার ইন কোল হার্মফুল হোয়াই ইজ সালফার ইন কোল হার্মফুল কেন খুব ইম্পর্টেন্ট এটা বেশ কয়েকবার রিপিট হয়েছে হোয়াই গ্লেজিং সাবস্টেন্স ইউজ ইন সিরামিক সিরামিক তো হচ্ছে জানো যে এটা হলো ক্লে ঠিক আছে বার্ন ক্লে তো এটা তো একটা মানে হলো গিয়া তোমার হলো অনেকটা জিগজ্যাগ থাকে তো পরে এটাকে শাইনি করার জন্য তোমার হচ্ছে গিয়া গ্লেজিং সাবস্টেন্স দেওয়া হয় এটা খুবই ইম্পর্টেন্ট খুব রিপিটিং কোশ্চেন এটা খুব রিপিটিং কোশ্চেন যে গ্লাসে কেন অ্যানিলিং করা হয় তো এটা খুব রিপিটিং কোশ্চেন আর এই যে তোমাদের সময় যেটা অ্যাড হবে এখানে খুব ইম্পর্টেন্ট যেটা 19 এ আসছে বলে দেওয়া হয় নাই দুইটা কোশ্চেন চলে আসছে এখানে 19 এ দুইটাই খুব ইম্পর্টেন্ট অ্যান্ড আমি রিমেম্বার একটা কথা বলি সেটা হচ্ছে যে তোমার এই 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 যে যারা এই 19 এক্সাম দিছে তাদেরকে আমি এই চ্যাপ্টার থেকে এই ফিফথ চ্যাপ্টারে যাই বলছিলাম যে দুইটা দিয়েছিলাম তখন তাদেরকে যখন করে দিছিলাম না তখন দুইটা কোশ্চেন দিয়েছিলাম একটা কোশ্চেন যে স্কিন প্রসেসিং এ সল্ট কেন ইউজ করা হয় আরেকটা দিয়েছিলাম জিপসাম কেন সিমেন্টে ইউজ করা হয় এন্ড কি ভাগ্য দুইটাই আসছে এই 19 এ তার দুইটাই আসছে দিয়েছিলাম ওদের সময় দুইটা আসছেও এরকম এই দুইটাই তাহলে বুঝো অবস্থা এগুলো কতটা স্পেসিফিক আমি 20 জন্য এগুলো দিয়ে দিছিলাম আর কি খুব আশা করে দেখো হচ্ছে যখন ইয়েতে যাবা ইউরিয়া মানে ম্যানুফ্যাকচারিং মানে এখানে কেমনে দিছি জানো ম্যানুফ্যাকচারিং এন্ড ইফেক্ট অফ পলিউটেন্স তোমাদেরকে আমি তো বারবার বললাম যে এই এই চ্যাপ্টারটাতে তোমাদের সাথে আমি কয়েকটা বোর্ড কোশ্চেন সলভও করলাম এন্ড করে একই জিনিস তো দেখতে পেলাম কি ম্যানুফ্যাকচারিং আর ইফেক্ট অফ পলিউটেন্স তো এখানে ইউরিয়া ছিল খুব ইম্পর্টেন্ট ইউরিয়া ইম্পর্টেন্ট বলতে কি ইউরিয়া আমরা সবসময় দিব ইউরিয়া
তার আগের সব বছরই আসছে, এমন কি মানে একেবারে এভরি ইয়ার আসছে, 17 এ আসছে, 18 এ আসছে, 19 এ আসছে, অবস্থা বুঝো। 16 এও ইউরিয়ার আসছিল, কিন্তু কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিছে, আবার 16 আবার একটু ভিন্ন রকম কোশ্চেন করে ফেলছে। ইউরিয়াই হয়তো সেমে ইউরিয়াই ছিল, কিন্তু সেখানে আবার কোশ্চেনটা তারা একটু চেঞ্জ করে অ্যামোনিয়া প্রোডাকশন বাড়ানোর কন্ডিশন জানতে চাইছিল, যার কারণে ওইটা বাদ দিলাম যে ওটা না ইউরিয়া না লাফাতে প্রিন্সিপাল, ওটা বাদ দিলাম। কিন্তু তারপরে কন্টিনিউয়াস সিএ আছে তোমার, শুধু ইউরিয়া ইউরিয়া ইউরিয়াই। সিমেন্ট এবার খুবই আশাবাদী ছিলাম যে এবার কোশ্চেন যারা পাবে 20 তাদের জন্য খুব ইম্পর্টেন্ট দেওয়া হয়েছিল সিমেন্ট, আর পেপার ইন্ডাস্ট্রি রিসাইক্লিং এর কারণে ইম্পর্টেন্ট, কথা বুঝছো। আচ্ছা দেন হচ্ছে তোমার ইটিপি যে টেকনিক, এটা অনেক সময় টেক্সটাইল ইন্ডাস্ট্রি ও ট্যানারি ইন্ডাস্ট্রি দিয়ে দিয়ে তখন আবার ইটিপি টেকনিকের দিকে চলে যায়, ঠিক আছে। আচ্ছা ও আরেকটা ভালো কথা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন ছিল ন্যানো পার্টিকেল, এটা তোমার এখানে অ্যাড হয়ে যাবে ন্যানো পার্টিকেল, বাট ওই যে ন্যানো পার্টিকেল চলে আসছিল বলে ওদেরকে আর দিই নাই, তোমাদের সময় এসে এটা অ্যাড হইতো ন্যানো পার্টিকেল, কথা বুঝতে পারছো। তো ন্যানো পার্টিকেলটা অ্যাড হইতো, রিমেম্বার ওটা খুবই ইম্পর্টেন্ট ন্যানো পার্টিকেলটা। ন্যানো পার্টিকেল অ্যাড হবে, তো এটা খুবই ইম্পর্টেন্ট। এমনকি হোয়াট ইজ ইটিপি এটাও আসতে পারে, এটাও ইয়েতে এসেছিল 19 এসেছিল, 19 এ দুইটা ডেফিনেশন আসছে, একটা হলো ইটিপি কি, একটা হলো ন্যানো পার্টিকেল কি, দুইটাই আসছে, দুইটাই সাজেশন ছিল সেই সময়। তো ইটিপি তে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়া তোমার আমাদের একদম মানে যেটাকে বলা হয় এটা হলো অর্ডিনারি এক্সপেকটেশন, মানে একদম নর্মাল ট্রেডিশনাল এক্সপেকটেশন যে এগুলো হইতে পারে, এন্ড এখান থেকে 80-90% এখান থেকেই হবে, তারপর 10-20% একটু এদিক সেদিক হয়তো হতে পারে, স্লিপ হতে পারে ওরকম।